আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রবেশে নতুন বিধিনিষেধ চালু হয়েছে। সো আমার এক কলিগ আমাকে পাঠিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিধিনিষেধগুলো কী কী। এই যে হোয়াটসঅ্যাপে এখানে পাঠিয়েছে বাংলাদেশে প্রবেশে নতুন বিধিনিষেধ, সে লিঙ্কটাতে ক্লিক করলাম, ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতেছি। তো আপনারা চাইলে লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই যে দেখুন, বাংলাদেশে প্রবেশে নতুন বিধিনিষেধ, আপনার বিদেশ থেকে বাংলাদেশে যেতে হলে আপনাকে 3 দিন আগে হেলথ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। হেলথ ডিক্লারেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করার পরে কিউআর সংবলিত হেলথ ডিক্লারেশন ফর্মটা এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। যে এখানে দেখুন লিঙ্কটা, এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করলেই হেলথ ডিক্লারেশন ফর্মটা চলে আসবে। সো আপনাদের দরকার লাগলে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ওকে, হেলথ ডিক্লারেশন ফর্ম এখানে দেখেন, এখানে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। যেমন এখানে প্যাসেঞ্জার নেম, মানে যাত্রীর নাম লিখতে হবে, আমি যাত্রীর নাম লিখলাম যেহেতু আমি যাব। তারপর পাসপোর্ট নাম্বার দিবেন, যেগুলো স্টার মার্ক এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে জেন্ডার মেল, তারপরে ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর আপনার নিচে আছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি বাংলাদেশ। তারপর আপনাকে একটা ইমেল দিলে ইমেলে আপনার ইয়াটা চলে যাবে। ইমেল দিয়ে দেওয়ার পরে এখন আমি কান্ট্রি কোড, যেহেতু আমি বাংলাদেশি নাম্বার দিব, এই জন্য বাংলাদেশে কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি একটা বাংলাদেশের নাম্বার দিয়ে দিলাম। বাংলাদেশের নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন পরিবহনের ধরন, অবশ্যই বাই এয়ার হবে। তারপর ফ্লাইট নাম্বার, ফ্লাইট নাম্বার আপনার টিকিটের গায়ে লেখা আছে, আপনি এখান থেকে দেখে দিয়ে দিতে পারেন, QR1380 আমারটা। তারপর আপনি এখানে দেখতে পারেন কান্ট্রি অফ রিজন, সিট নাম্বার দরকার নেই। কান্ট্রি অফ রিজন অফ ট্রাভেল, যে দেশ থেকে যাত্রা শুরু করছেন, আপনি যে দেশ থেকে যাবেন, যেমন আমি যে আলজেরিয়া থেকে যাচ্ছি, আলজেরিয়া সিলেক্ট করলাম। তারপর আগমনের তারিখ, তো আগমনের তারিখ আমি যেহেতু 26 তারিখে যাব ঢাকাতে, তো আমি এখানে 26 তারিখ সিলেক্ট করলাম, 26/4/2022। তারপর আপনার যাত্রা শুরুর তারিখ, আপনি কয় তারিখে যাত্রা করবেন, তো আমাকে 25 তারিখে যাত্রা করতে হবে। সো 25 তারিখ কয়টার সময় আমি যাত্রা করব বা 25 তারিখ কয়টার সময় আমি রওনা দেব, সেটা আমাকে এখানে ফিল আপ করতে হবে। সো আমি এখানে 25 তারিখ ফিল আপ করলাম। ফিল আপ করার পরে এখন আমি কয়টার সময় আমি টিকিট থেকে দেখে নিলাম, 12:20 সম্ভবত। আচ্ছা, আমি দেখে নিচ্ছি তারপরে কনফার্ম হওয়ার জন্য। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15:20, মানে 3:20। ওকে, আমি 3:20 লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই টাইমটা লিখে দেবেন, টিকিটের গায়ে লেখা আছে, কোনো সমস্যা নেই। 15:20 সিলেক্ট করার পরে তারপর আপনার হওয়ার বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, আমি যেহেতু গ্রামে থাকি, রুরাল এরিয়া দিলাম, ডিভিশন, যেহেতু আমার চট্টগ্রাম ডিভিশন, এই জন্য চট্টগ্রাম ডিভিশন সিলেক্ট করলাম। আপনি আপনারটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আছে জেলা, যেহেতু আমি যেহেতু কুমিল্লা জেলার, সেখানে কুমিল্লা সিলেক্টের, সো এখানে আমি কুমিল্লা সিলেক্ট করব। তারপর আপনার উপজেলা, থানা, থানা যেহেতু হোমনা, থানা হোমনা সিলেক্ট করব। তারপর ইউনিয়ন আপনি সিলেক্ট করবেন, আপনারটা চান্দেরচর আমারটা। তারপর আপনার গ্রাম সীতারামপুর, রোড দরকার নাই থাকলে দিবেন, আর বাড়ি বড় বাড়ি। ওকে, তো আমি বড় বাড়ি আমারটা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিছু সিমটম, আপনারা যদি কোনো COVID-19 সিমটম থাকে দিবেন, না থাকলে এখানে নো লিখে দিবেন, নো দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি COVID-19 কোনো ভ্যাকসিন নিয়েছেন কি না, অবশ্যই আমি নিয়েছি। আপনি না নিয়ে থাকলে নো লিখবেন, ইয়েস লিখবেন যদি নিয়ে থাকেন। তারপর ভ্যাকসিন, কোন ধরনের ভ্যাকসিন নিয়েছেন, টিকাটা কোন ধরনের, আমি যেহেতু অ্যাস্ট্রাজেনিকে নিয়েছি, অ্যাস্ট্রাজেনিকে সিলেক্ট করলাম। তারপর প্রথম ডোজ নেওয়ার তারিখ, প্রথম ডোজটা আমি কয় তারিখে নিয়েছি, 1/6/2021 সালে। এটা আপনি অবশ্যই COVID-19 যেই সার্টিফিকেট থেকে দেখে নেবেন। তারপর দ্বিতীয় ডোজের ইয়ার দেওয়ার পরে এখানে ডিক্লারেশন, এখানে আপনাকে অবশ্যই টিকমার্ক দিতে হবে। ডিক্লারেশন এখানে টিকমার্ক দেওয়ার পরে তারপর আপনি একটা ভালো করে একটা চেক করে দিবেন। চেক করে নেওয়ার পরে যদি সব কিছু ইনফরমেশন ঠিক থাকে, এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সো আমি এখানে সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে, কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার এই যে দেখুন ডিক্লারেশন ফর্মটা চলে আসছে। ইউ আর অ্যালাউড টু ট্রাভেল, ইউ ক্যান ডাউনলোড বা প্রিন্ট দ্য PDF বাই ক্লিকিং দ্য ব্লু। আমি প্রথমে ডাউনলোড ফর্মে ক্লিক করতেছি, ক্লিক করে আমি এটা ডাউনলোড করে রাখবো। তারপর আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন, অথবা আপনি মোবাইল থেকে সফট কপি দিয়েও ট্রাভেল করতে পারবেন, সমস্যা নেই। সো আমি এখানে প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখানে আমার ড্রাইভে ডাউনলোড করতেছি। জাস্ট ওয়ান্সে ক্লিক করে আমি এখানে এই যে দেখুন ডিক্লারেশন ফর্মটা, এরকম একটা ফর্ম আপনার প্রত্যেক যাত্রীকে নিয়ে যেতে হবে বাংলাদেশে ট্রাভেল করার আগে। তারপর এখানে আমি ড্রাইভে ডাউনলোড করতেছি, কি নামে ডাউনলোড করব আমি এখানে, ওকে, ডিক্লারেশন ফর্ম, হেলথ ডিক্লারেশন ফর্ম নামে ডাউনলোড করতেছি, সেভ করতেছি। আপনি এভাবে সেভ করে নেবেন।
সো ভিউয়ার খুবই সহজ এবং খুবই সহজভাবে আপনি এটি করতে পারবেন, কোনো সমস্যা নেই, অনলাইনে আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। সো ভিউয়ার্স, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বিমান জার্নি করার ট্রাভেল ডেটের 3 দিন আগে এই ফর্মটা অনলাইনে ফিল আপ করে সফট কপি বা হার্ড কপি নিয়ে যেতে হবে এয়ারপোর্টে।